পুরনো অনন্ত জলিল মারা গেছে, আজ থেকে জন্ম হলো নতুন অনন্তর। এক ভিডিও বার্তায় এভাবে কথাগুলো বললেন অনন্ত জলিল। দিনরাত দেশ সিনেমার বাজেট নিয়ে ইরানি পরিচালক মুর্তজা অতাস জমজমের প্রশ্নের জবাব দিতে গিয়ে এই নায়ক প্রযোজক বলেন, গেল কয়েকদিন তাকে নিয়ে গণমাধ্যমে ঢালাওভাবে যে সংবাদ প্রকাশ হয়েছে তাতে তিনি ব্যথিত। আট বছরেরও বেশি সময় পর বড় পর্দায় আলোর মুখ দেখেছে অনন্ত অবসার নতুন সিনেমা। বাংলাদেশ ইরানের যৌথ প্রযোজনায় দিনরাত দেশ সিনেমাটি মুক্তির পর থেকে রয়েছে আলোচনা ইভান সমালোচনা। শুরু থেকে যখন বলা হয়েছিল সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা, তখন পরিচালক জন্ম দিলেন নতুন তথ্য। ১৮ আগস্ট নিজের ইনস্টাগ্রামে মুর্তজা অতাস জমজম জানাই ১০৯, ৫ কোটি টাকারও কম বাজেটের ছবি দিনরাত দে। এ নিয়ে ৯ দিন নীরব থাকলেও দশম দিনে মুখ খুলেছেন অনন্ত জলিল। বলেন, মনগড়া কথায় মিথ্যাচার করেছেন পরিচালক মুর্তজা অতাস চমচম। অভিযোগের এতদিন পর কেন মুখ খুললেন অনন্ত, জানালেন সে কথাও। অভিমান করে অনন্ত বলেন, যত নিজেকে ভালো রাখতে চেষ্টা করেছেন ততই মানুষ তাকে খারাপ প্রমাণের চেষ্টা করেছে, আর তাই এখন থেকে অন্য এক অনন্তকে দেখবে সারা দেশের মানুষ। তিনি আরও জানায়, এখন থেকে নিজের প্রয়োজনায় আর কোনো সিনেমা নির্মাণ করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, গণমাধ্যমের উচিত যাচাইবাছাই করে সংবাদ প্রকাশ করা। প্রতিদিন আপডেট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন লেটেস্ট নিউজ, পাশের বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না।